আমরা যতদিন আছে মিছিল মিটিং চর্চা চলবে, ওই কপি সাহেব ছিল বলে আমরা আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 10ই আগস্ট সিপিডিআর এর প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে শিয়ালদাতে আয়োজিত হয় বিরাট একটি জনসভা। সভাপতি দয়াময় বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত জনসভাতে যোগ দিলেন সমস্ত জেলার কর্মীবৃন্দ। আসুন শুনে নেব সবার কি বক্তব্য। যার ফলে আমরা সেইভাবে অনেকেই বলা হয়েছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে ব্যাপক আন্দোলন শুরু আছে। কারা কারা বক্তৃতা রাখছেন আজকে এখানে? ভাস্কর ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মইনুদ্দিন, আমাদের জেল সিটি বক্তব্য রেখেছেন, মনোজ সিং পরাচার রেখেছেন, আরও অনেকেই রেখেছেন, যেমন আমাদের ডক্টর কবির চক্রবর্তী রেখেছেন, অনেকেই রেখেছেন। আর এই যে আজিগড়ে যে ঘটনা, যে মারা গেল তার পাশে আপনারা কি দাঁড়াচ্ছেন? আজিগড়ে যে ঘটনা তার পাশে কি দাঁড়াচ্ছেন? আজিগড়ে যে ঘটনা হয়েছে আমরা ওই ফ্যামিলির পাশে আছি, আমরা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাবো। সেই সঙ্গে অবিলম্বে কি বলে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠনের দাবি জানাবো। হয়তো সোমবারই সেটা জমা হবে এবং সম্ভবত রবিবার না হলে সোমবার বিশাল মিছিল হবে হাসপাতাল। কি কারণ যে আপনারা এখানে এখানে বিক্ষোভ সমাবেশে ভাগ দিন? আমি সিপিডিআর কমিটি পর্যবেক্ষকের দায়িত্বে সেন্ট্রাল কমিটির অবজার্ভার কমিশন করতে বলছি। আমরা 25 বছরের নাই, এই বছর 1927 সালে আমাদের দয়াময় বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন আমাদের স্বাস্থ্য মুখ্যমন্ত্রী হোটেলে ভট্টাচার্যের ভট্টাচার্য প্রয়োগে তাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং অনুশীলন জানাচ্ছি। আমি ভোটারের সঙ্গে বিশ্বাস ভক্তি আছে সেটা তিনি মান্যতা দিয়েছেন। আপনারা জানেন 2 অক্টোবর ভারতবর্ষের বুকে আজ ক্যা কারণে আপ লোক ইয়াহ পে একত্রিত হুয়ে? মানবাধিকার নেতৃত্ব যারা এখানে উপস্থিত হয়েছে তারা এবং এই সংগঠনের সাধারণ সদস্য যারা এই সংগঠনের মূলত পিলার, তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলছি। আপনারা সকলে জানেন যে খুব অল্প সময়ের মধ্যে এই সভাটাকে সংগঠিত করতে হবে, কারণ যে পারমিশন পাওয়া গেছে 1 ঘন্টার পারমিশন, এর মধ্যে এই সভাটাকে সংগঠিত করতে হবে। প্রত্যেক সংস্থা তার বক্তব্য রাখবে, তার বিচার করার মধ্যে সিপিডিআর কা কর্মী ওয়াহান লড়াই মূলত 80 দশকের শেষের দিকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন সংসদের দ্বারা থানা এবং হসপিটালগুলোতে যখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছিল, তখন যেখানে আজকে সভাটা হচ্ছে তার থেকে ঢিল ছোড়া দিবসে 1987 সালের 10ই আগস্ট আমাদের মাননীয় সভাপতি দয়াময় বিশ্বাসের নেতৃত্বে সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের জন্ম হয়। এ কথা ভাবলে আজকে গর্ব হয় যে সেদিনের সেই জন্ম হওয়া কিছু, যে সেদিনকে সেই জন্ম হওয়া সংগঠন বর্তমানে পশ্চিমবাংলার সরকারকে রক্ত প্রবেশ করবেন। আমরা আপনার নাম?
বিহার ওয়েস্ট বেঙ্গলের সদস্যদের আপনারা পারেন, এর জন্য যে মূল কারিগর, মূল এই সংগঠনকে প্রতিষ্ঠা করবার যে মূল কারিগর, মানুষের মানবাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মূল কারিগর মাননীয় দয়ানন্দ বিশ্বাস আমাদের সংগঠনের সভাপতি, তিনি আমাদের মধ্যে আছেন, তিনি বিদ্যমানতে হবে আরো বলবেন। মানুষের মানবাধিকার লঙ্ঘনের চেষ্টা কিন্তু আজ থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার মানুষকে গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে হত্যা করা হয়েছিল, শুধুমাত্র স্বীকারোক্তি আদায়ের নাম করে মহিলা শিশু তাদেরকে অত্যন্ত অত্যাচার করা হয়েছিল। শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে দু বছর ধরে প্রায় লক্ষাধিক মহিলাকে আটকে রেখে নির্মম অত্যাচার করা হয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের চেষ্টা খারিজ হয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের চেষ্টা আজকে গতিশীলতা বলে যাচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে, সে রায়ে তারা বলেছে যে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই আইনে সংশোধনী আনছে ততদিন পর্যন্ত এই আইনে নতুন করে কাউকে গ্রেপ্তার করা যাবে না। আইনটা কি 124 এ বা দেশদ্রোহী আইন, এই দেশদ্রোহী আইন মূলত ব্রিটিশ আমলের।